আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো জামার মধ্যে কিভাবে আপনারা কুচিটা লাগাবেন বা কিভাবে আপনি কুচি তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের কুচি তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। তো আমি দুই ধরনের কুচি তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমত আমি দেখাবো যে সিম্পল কুচিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, এবং দ্বিতীয়ত দেখাবো যে ডাবল যে কুচিগুলো রয়েছে, যেমন আমরা সালোয়ারের মুহুরিতে যে কুচিগুলো আমরা ব্যবহার করে থাকি, এই সালোয়ারের মুহুরিতে এই কুচিগুলো আপনারা কিভাবে ডাবলভাবে তৈরি করবেন এই বিষয়টা দেখাবো। অর্থাৎ দুইটা সিস্টেমে আমি আপনাদের দেখে দেবো কুচি তৈরি করার জন্য, খুব সহজভাবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি এখানে সিম্পল যে কুচিটা রয়েছে, সিম্পল কুচিটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে আমি যে কাপড়টা নিয়েছি, দেখুন এখান থেকে কাপড়টা প্রথমে আপনাদের কেটে নিতে হবে। আপনি যেটার জন্য কুচি তৈরি করতে চাচ্ছেন তার জন্য আপনাকে কাপড় তৈরি করতে হবে, অর্থাৎ কাপড়টা আপনাকে প্রথমে কেটে নিতে হবে। তো এইখানে আমরা সিম্পল যেহেতু কুচি তৈরি করব, এর জন্য আমরা এখান থেকে আমাদের যতটুকু পরিমাণ লাগে সেই হিসাবে আমরা এখান থেকে আমাদের কুচির যে কাপড়টা রয়েছে কুচির কাপড়টা আমরা বের করে নিব। তো সাপোজ ধরুন আমি এইখান থেকে কুচি রাখবো 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, এরকম আমি অ্যারাউন্ড একটা রাখবো। তো এখান থেকে আমাদের তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি নিতে হলে আমরা যদি 2.5 ইঞ্চি টিকাতে চাই তাহলে এখান থেকে আমাদের 3 ইঞ্চি করে কাটতে হবে। তাহলে এখান থেকে আমরা কাপড়টা কেটে নিব 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি এখানে কাপড়টা আমরা প্রথমে কেটে নিই। তাহলে দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা এখানে প্রথমে আমার কুচির যে কাপড়টা, এই কুচির কাপড়টা আমি এখানে কেটে নিলাম। তো এইখানে আমরা সিম্পল একটা কুচি তৈরি করবো। এখানে আপনার যতটুকু লাগে বা আপনার যতটুক কুচির যে দৈর্ঘ্যটা রয়েছে ততটুক আপনি এখানে প্রথমে এখানে লম্বালম্বি করে কাপড় নিয়ে নেবেন, কারণ অনেক সময় আমাদের সেলারের মুহিতে অনেকটাই কাপড়ের আমাদের লাগে। তো এখান থেকে আমি সম্পূর্ণ কাপড়টাই রাখতেছি। তো এখন আপনি এখানে সিম্পল কুচিটা কীভাবে দিবেন এটা আমি দেখাচ্ছি। তো প্রথমত আমাদের সিম্পল কুচিটা দেওয়ার জন্য দেখুন এইভাবে আমাদের চিকন করে একটা ভাঙা দিতে হবে। তো এখানে চিকন করে ভাঙা দিয়ে এইখানে আমাদের আরও একটা ভাঙা দিতে হবে। তো এখানে আমরা চিকন করে এখানে ভাঙা দিয়ে এখানে আমরা একটা সেলাই করে নিব। তো দেখুন এখানে আমি একটা সেলাই করে নিচ্ছি প্রথমে কাপড়টা। তো দেখুন আমি কিন্তু এখানে একটা সেলাই আমি প্রথমে দিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের সোজা পাশে যেটা থাকবে বা আমাদের যেটা নিজ পাশে থাকবে। তো এই কাপড়টা কিন্তু আমাদের নিজ পাশে থাকবে। এখন আমাদের এখানে কুচিটা ধরতে হবে এই সাইড থেকে। তাহলে এই সাইড থেকে যদি আমরা কুচিটা ধরি তাহলে দেখুন এটা আমাদের অবশ্যই আমাদের সোজাটা উল্টো সোজাটা আমাদের দেখে নিতে হবে। তো এখান থেকে আপনারা উল্টো এবং সোজা সাইডটা যেটা আছে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। দেখার পর দেখুন এইখান থেকে আমাদের কুচিটা ধরতে হবে এই সাইড থেকে। তাহলে এখান থেকে আমরা সেলাইটা এখানে ধরবো। ধরার পর দেখুন আমি যেহেতু এখানে সহজভাবে আপনাদের দেখাবো, যারা নতুন রয়েছেন নতুনটা কীভাবে ধরবেন দেখুন, আপনারা এইভাবে আপনারা প্রথমে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর এখানে একটা সেলাই আপনারা দিয়ে নেবেন। তো দেখুন এখানে যে আমি ভাঁজটা দিয়ে দিলাম এখানে কিন্তু একটা কুচি পড়ে গেল। তো এরপর এইভাবে আবারও সেম পজিশনে আপনি কাপড়টা এইভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকানোর পর এইখান থেকে আপনি এটা আবারও সেলাই করে নেবেন। তো দেখুন এইভাবে আপনি যতটুকু আপনার মেজারমেন্টটি রাখতে যাচ্ছেন বা আপনি যত ঘন করে কুচিটা দিতে যাচ্ছেন সেই হিসাবে আপনাকে এইখান থেকে কুচির যে সেলাইটা রয়েছে সেলাইটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো দেখুন এইখান থেকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আপনি এইভাবে ধরবেন। ধরার পর আবারও আপনি এখান থেকে আপনার যতটুকু কুচি লাগে বা আপনি এখানে কাপড় যেটা আছে এটা অবশ্যই আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন। দেখুন এইভাবে ভিতরে ঢুকিয়ে আপনার এখানে মেজারমেন্ট যে কুচিটা হবে এই কুচিটা কিন্তু একদম সমানভাবে কিন্তু সব পার্ট কিন্তু থেকে যাবে। তো আমি এখানে দেখুন যে কয়টা কুচি এখানে দিয়েছি সব কয়টা পার্টির কিন্তু এক সমান হয়ে গেছে। তো যারা প্রফেশনাল আছেন তারা তো এইভাবে জাস্ট আপনারা সেলাইগুলো বা এখানে এই যে এইভাবে ধরে জাস্ট আপনারা কুচিটা সুন্দর করে দিয়ে দিতে পারবেন। তো যেহেতু এখানে নতুনদের জন্য আমি দেখাচ্ছি তো এই জন্য আপনারা এখানে যখন কুচিটা ধরবেন এখানে এইভাবে ধরবেন, ধরার পর এখান থেকে জাস্ট আপনি সেলাইটা করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে কুচিটা দিয়ে দিলাম। এখন জাস্ট আপনার যেখানে লাগানোর প্রয়োজন সেই কুচিটা আপনি মানে এই কাপড়টা আপনি সেখানে লাগাতে পারেন। তো সাপোজ ধরুন এটা হচ্ছে আমাদের সালোয়ারের মুহুরি, তো আমরা এখানে এই ডিজাইনটা এখানে লাগাবো। তো এই জন্য আমরা এখান থেকে ধরবো, এখান থেকে ধরে এভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নেবো। তো দেখুন আমি এখানে এই সেলাইটাও আপনাদের করে দেখাচ্ছি যে আপনি কোথায় এটা ইউজ করবেন বা কোথাও যদি এটা লাগাতে চান সেটা আপনি কীভাবে লাগাবেন। এভাবে টেনে টেনে ধরে এখানে যে সেলাইটা আছে এই সেলাইয়ের মধ্যে দিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে কুচিটা কিন্তু সেট করে নিয়ে নিলাম। এখন জাস্ট আপনি এইখান থেকে কুচিটা যখন আপনার যে কোনো জামাতে যখন আপনি লাগাবেন তখন এটা এইখান থেকে যে উপরে একটা চাপ সেলাই আপনি দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের কুচিটা কিন্তু ফাইনালি কিন্তু এখানে ফিনিশিং হয়ে গেছে। তো আমি যদি এটা আপনাদের একটু ক্লিয়ারলি দেখিয়ে দিই, তো এখানে কাপড়টা বসিয়ে দিয়ে
তো দেখুন এখানে কিন্তু আমার যে কুচিগুলো কুচিগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু এখানে আমি বসিয়ে ফেলেছি। তো এইভাবে আপনি যেটাতে লাগাতে যাচ্ছেন কুচিটা বা যে পোশাকের মধ্যে লাগাতে যাচ্ছেন আপনি এইভাবে জাস্ট এই কুচিটা প্রথমে তৈরি করে ওই কাপড়ের মধ্যে আপনি এইভাবে সেট করতে পারবেন। তো এখানে গেল মূলত আমাদের সিঙ্গেল কুচি, তো এখানে আমরা সিঙ্গেল কাপড় দিয়ে কুচিটা দিয়ে দিলাম। তো এখন আমরা দেখব যে ডাবল কাপড় দিয়ে আপনি কীভাবে কুচিটা দিবেন। তো ডাবল কাপড় দিয়ে কুচিটা দেওয়ার জন্য দেখুন আমরা এইখানে এই কাপড়টা থেকে সেমভাবে আমরা কাপড়টা আমাদের মেজারমেন্ট মতো আমরা এখানে কাপড়টা বের করে নিব। তো এইখানে আমাদের আরেকটু আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখুন এখানে যেহেতু আমাদের ডাবল কুচি এজন্য কিন্তু আমাদের কাপড়টাও কিন্তু এখানে ডাবল নিতে হবে। তো আপনি যদি এখানে 3 ইঞ্চি কাপড়টা এখানে নেন তাহলে এটাকে অবশ্যই আপনাকে 6 ইঞ্চি করে নিতে হবে প্রথমে। তো এখানে ডাবল করে আমরা 6 ইঞ্চিতে আমরা এখানে একটা মার্ক করব। তো এখানে 6 ইঞ্চি আমি এখান থেকে দেখুন কাপড়টা মাপটা আমি নিয়ে এখান থেকে 6 ইঞ্চিতে আমি একটা ভাঁজ করে নিব। তো এখান থেকে আমি এটা ভাঙা দিয়ে নিচ্ছি, তারপরে এই কাপড়টা আমি এখান থেকে কেটে নিব। তো দেখুন আমরা কিন্তু এখানে কাপড়টা প্রথমে কেটে নিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন এইখানে যে কাপড়টা আছে এটা আমাদের কিন্তু দুইটা ভাঁজ আছে। তো এইখান থেকে আমরা এই কাপড়টা খুলে নিয়ে এইখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা আমরা এখানে দিয়ে নিব। তো দেখুন এটা মূলত আমরা সেলোয়ারের যে মুহুরি রয়েছে সেলোয়ারের মুহুরিতে কিন্তু আমরা এই ধরনের চিকন করে আমরা আমাদের ডাবল পাট দিয়ে কিন্তু আমরা আমাদের এই পাটটা বা কুচির পাটটা কিন্তু আমরা জয়েন দিয়ে থাকি। তো এই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু দেখুন এই যে কাজটা করতে হবে এইখানে আমাদের কুচিটা এখন জাস্ট দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই সাইডে কিন্তু সেলাই দেওয়ার মানে মুড়িয়া সেলাই দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা সিম্পলভাবে এখানে একটা সেলাই প্রথমে আমরা নিয়ে মানে দিতে পারি। তো এখান থেকে কাপড়টা সোজা রাখার জন্য আমরা এখানে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে এটা সেলাইটা আমরা কমপ্লিট করে নিয়ে নিলাম, এখন জাস্ট এটা এখান থেকে দেখুন আমাদের ভাঙা দিতে হবে। তো এইভাবে ভাঙা দিয়ে দিব আমরা। তো এটা কিন্তু আমাদের যাবে নিচের পাশে, এখন আমাদের এখানে কুচিটা দিতে হবে। তো কুচিটা আমরা দেখুন এই সাইড থেকে আমরা কুচিটা ধরবো। তো এইখানে সেমভাবে আমাদের এখানে এইভাবে ধরতে হবে। এখন ধরার পর এখান থেকে আপনি যে পজিশন নিয়ে বা যতটুকু আপনি মোটা দিতে যাচ্ছেন বা আপনি যতটা ঘন করতে যাচ্ছেন এই হিসাবে আপনাকে এখানে কুচিটা দিতে হবে। তো দেখুন এইভাবে কুচিটা আমরা দিয়ে নিচ্ছি। তো এইখানে সেমভাবে আমাদের ওইখানে এইভাবে ধরতে হবে, ধরার পর এখানে আমাদের যতটুকু এখানে লাগে ওই হিসাবে আমরা এখান থেকে আমাদের কুচিটা এখান থেকে দিয়ে নিব। তো দেখুন আমার এইখান থেকে পজিশন মতো আমি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনি এইভাবে কী করবেন, আপনার যেহেতু নতুন কুচি দেওয়া শিখতেছেন এই জন্য এইভাবে একটু করে ধরবেন, ধরার পর এখানে একটা করে সেলাই দিয়ে নেবেন, আবার এইভাবে একটা করে ধরবেন, ধরার পর এখানে একটা করে সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে জাস্ট আপনার সম্পূর্ণ কুচির সেলাইটা আপনি দিয়ে নেবেন। তো কারণ এখানে অনেকেই আছে যারা নতুন, নতুনরা কিন্তু আমরা আমরা যেভাবে প্রফেশনাল যারা রয়েছে এইভাবে কিন্তু আমরা অনেকেই ঘন ঘন কিন্তু এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিতে পারি না। তো অনেকের এখানে কুচিটা ছোটো হয়, অনেকের বড় হয়। তো এই জন্য যারা নতুন শিখতেছেন এই জন্য আপনারা এইভাবে ধরবেন, ধরার পর এখানে আস্তে আস্তে সেলাইটা আপনারা দিয়ে নেবেন, আবার একটা করে ধরবেন, ধরার পর এখান থেকে আবার একটা করে সেলাই আপনি দিয়ে নেবেন। তো এইভাবে আপনারা কুচিটার পার্ট আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের কুচি দেওয়া কিন্তু কমপ্লিট। তো এইভাবে আপনারা এখানে কুচিটা কুচির যে কাপড়টা আছে কুচির কাপড়টা আপনারা দিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে কুচিটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওটি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা কুচি সেট করবেন বা কুচিগুলো কীভাবে তৈরি করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমাদের চ্যানেলে এবং পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।